কিরে, তুই বলে নতুন ফোন কিনছস? দে তুই একটু দেখি। আমার মোবাইলটারে এখন ঘাটাঘাটি করব, ভাল লাগে না। দে ফোনটা দেখি। নে। কিরে ভাইয়া, তোর হইছে? আরে দাঁড়া, দেখতে দে। দেখ ভাইয়া, উল্টা পাল্টা কিছু করিস না, আমার নতুন ফোনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু দূর, কি ফোন কিনছিস? কোনো স্পিরিটই নাই ফোনে। নে ধর। ভালা, এই ভাইয়া দে না তোর নতুন মোবাইলটা দেখি। আমি এখন বাইরে যাবো, পরে দেখিস। একটু দে না, কতক্ষণ লাগবো দেখতে? তুই যখন আমারটা দেখিস আমি কিছু বলি তোরে? আমি তোরে না করছি দিমুনা, রাতে দেখিস। না, এখনই দিবি, আমার অনেক দেখতে মন চাইতেছে। দূর, এনে। এত সুন্দর মোবাইল দেখিস, আবার ফেলে দিস না, তোর তো আবার হুঁশ কম। হেডফোনটা আবার কই গেল? আমি তো বাইরে যাওয়ার সময় টেবিলে রেখে গেছিলাম। আম্মু, এই আম্মু, আমার হেডফোনটা কি হয়েছে? কি রে, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার হেডফোন কই? তোর হেডফোন কই আমি কেমনে বলুন? আমি কি মোবাইল চালাই? সারাদিনই তো দেখি কানের ভিতর কি একটা দিয়ে রাখোস। আম্মু, ওইটাই হেডফোন, আমি বাইরে যাবার সময় টেবিলে রেখে গেছি, এখন এসে দেখি নাই। ভালো করে খোঁজ, দেখ কোনো কোনায় পড়ে আছে কিনা। আম্মু, আমি সব খুঁজছি, পুরান হেডফোনটা আছে কিন্তু নতুন হেডফোনটা নাই। আমি জানি না বাবা, তোদের জিনিস আমি ধরি না। আমি জানি তোদের কিছু গুছালে চিল্লাচিল্লি করস, এই জন্য আমি তোদের রুমের কোনো কিছু গুছাই না। তুলি, আই তুলি। ভাইয়া, আমার নতুন হেডফোনটা পাইতেছি না, তুই দেখছস? না ভাইয়া, আমি দেখি নাই। মেজাজটা এখন কেমন লাগে? কই গেল হেডফোনটা? দেখো হয়তো কোথাও গেছে। হেডফোনের কি হাত পা আছে? কোথাও চলে যাব? যার রাগ উঠতেছে না আমার। ও নো, খাটে নিচে ওইটা কি? তুই আমার নতুন হেডফোনটা নিয়ে আসছস? ভাইয়া, আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, আমি গান শুনতে পারি না। তাই বলে তুই আমার নতুন হেডফোনটা নিয়ে আসবি? পুরানটা তোর চোখে পড়ে নাই? ওইটা দিলে আমার কান ব্যথা করে। আমার নতুন হেডফোনটা দেখে তোর পুরান হেডফোনটা নষ্ট হয়ে গেল? আমার হেডফোন দে। নিস না ভাইয়া, প্লিজ, দেখ তুই তো কিনতে পারস, আমি তো পারি না, আমার কেউ একটা টাকাও দেয় না। তোর তো কত টাকা? তোর কি মনে হয় আমি লটারি পাইছি? কত কষ্ট করে টাকা জমায় মোবাইলটা কিনছি। জলদি আমার হেডফোন দে। ভাইয়া দেখ, নিস না, আমি প্রতিদিন তোর বিছানা জেড়ে দিই, তোর শাড়ির বোতাম সেলাই করে দিই, আর তুই সামান্য একটা হেডফোন আমারে দিবি না? আমার বান্ধবীর ভাই ওরে কত আদর করে জানোস ভাইয়া, প্রতি মাসে একটা করে মোবাইল কিনা দেয়, আর ওর ঘরে হেডফোন হালিতে হালিতে জমা হইয়া থাকে। ওর ভাইয়া ওরে সব কিনা দেয়। ওর কপালটা কত ভালো, যেদিন কত ভালো ভাই পাইছে। ঠিক আছে, লাগবো না হেডফোন, তুই রাখ, আমি পুরানটা ইউজ করুম। দূর, ফোনটার চার্জটা শেষ, চার্জে বসিয়ে দে। চার্জার গেল কই? আমি তো এখানেই রাখছিলাম, গেল কই? আম্মু, আয় আম্মু। কি হইছে? আমার নতুন ফোনের চার্জারটা কই গেল? চার্জার কই রাখছিস আমি কেমনে বলুন? আমি কি তোকে জিনিস ধরি? সেদিনও হেডফোনের জন্য বাড়ি ঘর মাথায় তুলছস, এখন আবার চার্জারের জন্য চিল্লাচিল্লি করতেছস, এক জায়গায় গুছাইয়া রাখতে পারস না? তুলি, তুই আমার নতুন ফোনের চার্জার আনছস? কই, না তো ভাইয়া। ওইটা কি? ওইটা মানে আমার মোবাইলটা তো চার্জে দিছে, আমি মনে করছো এটা আমার চার্জার, তা ভুলে নিয়ে আইসা পড়ছি।
মাত্র দুই দিনে তোর স্মরণ শক্তি এত কমে গেল? আমার চার্জার দি ভাইয়া। প্লিজ ভাইয়া, তুই একটা কিনে নে, দেখ তুই তো ছেলে মানুষ, সবাই তোরে টাকা দেয়, আমি মেয়ে, আমার কেউ টাকা দেয় না। প্লিজ ভাইয়া, চার্জারটা নিস না, আমি তোর কত সারের বোতাম ঠিক করে দেই, বিছানা ঝেড়ে দিই, জেনের ভাই। হইসে হইসে, আলা থাম, কী কবি আমি বুঝছি, এই হিস্ট্রি তুই সেদিনও কইসস। তুই রাখ চার্জার, তখন আমার নতুন ফোনের হেডফোনটাও নিসস, এখন নতুন ফোনের চার্জারটাও তুই রাখ। ভাইয়া, আজকে আমি তোর দুইটা শার্টের বোতাম ঠিক করে দিছি। যা, তোর মোবাইলে কালকে 20 টাকা রিচার্জ করে দেব। ফকিরের ভিক্ষা আমি নেই না। তাইলে একটা কাজ কর, আমার পাঞ্জাবির বোতামটা ঠিক করে দে, তোর মোবাইলে আমি 50 টাকা রিচার্জ করে দেব। ভাইয়া, আজকে না আমার মনটা অনেক খারাপ। কেন, আম্মু তোর ডালগুনি দিয়ে মারছে? আজেরা কথা বলবো না তো, আম্মু কবে আমাকে ডালগুটি দিয়ে মারলো? আম্মু তো আমাকে পাখার ডাট দিয়ে মারে। তো আজকে কেন মারলো সেটা বল, কি করছিলি তুই? উফ, আম্মুকে এখন আর আমার মারে, আমি বড় হয়ে গেছি না, মন খারাপ অন্য কারণে, এখনো পুরোপুরি খারাপ হয় নাই, তবে হইয়া যাব। পুরোপুরি যখন খারাপ হয় নাই তো এখন বলিস না, যখন খারাপ হবো তখন বলিস, আগে বলে কি লাভ? আচ্ছা ভাইয়া, তোর একটা কথা বলি। কি কবি, তাড়াতাড়ি কহ। আমার যখন বিয়ে হইব, তুই আমার শ্বশুর বাড়ি অনেক দামি দামি খাবার নিয়া, ফ্রুট নিয়া আমাকে দেখতে যাবি না? হ্যাঁ, যেতে তো হইব, না গেলে তো আম্মু চিল্লা চিল্লি করব। ভাইয়া, তোর একটা বুদ্ধি দে, তোর এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে আমার শ্বশুর বাড়ি যাইতে হইব না। কস কি, তাহলে তো আমি বেঁচে গেলাম। ভাইয়া, তুই শুধু তোর নতুন মোবাইলটার সাথে আমার পুরান মোবাইলটা পাল্টাপাল্টি কর, আমি আর কোনো দিন তোর কাছে কিচ্ছু যাবো না, কিচ্ছু না। আমার শ্বশুর বাড়ি তোর কোনো দামি ফল, দামি দামি খাবার কিচ্ছু নিতে হবো না, তুই শুধু 5 টাকার আমরা আর 2 টাকার বুট ভাজা নিয়ে যাস। ভাইয়া, 2 বছর আগে মোবাইল কিনছ, সেইটারে সারাদিন ঘাটাঘাটি করে নাড়ি ঘুরে আলাদা করে ফেলছস, ওইটার সাথে আমি আমার নতুন ফোন চেঞ্জ করুম, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? দে না ভাইয়া, আমি তো বলেই দিছি আমার শ্বশুর বাড়ি তোর কিচ্ছু নিতে হইব না। কিরে, তোর এটা কী স্বভাব, তুই কোনো নতুন ফোন দেখলে এমন করস? সেদিনও তুই তোর বাবার ফোনটা নিয়ে এমন করছস, এই স্বভাব শ্বশুর বাড়ি থাকলেই চলে। আম্মু, তুমি চুপ করো তো। কিরে ভাইয়া, দিবি না? পুরান হইয়া নিক, তারপর দিব নি। ওই যে তোর মোটু বান্ধবী কল দিছে। দোস্ত, তোর কাছে একটা হেডফোন হইব, আমার একটাই হেডফোন সম্ভব ছিল, ওইটা না আজ ছিঁড়া গেছে, আমি কোনো রকম জোড়াতালি দিয়ে হেডফোনটা চালাইতেছি, তোর কাছে একটা পুরান হেডফোন থাকলে দে না দোস্ত, নতুন লাগবো না, পুরান হইলেই চলবো। Thank you.